সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে আরো একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর যারা এসএসসি পরীক্ষা দিবেন কিংবা যারা নবম দশম শ্রেণীতে পড়তেছেন তাদের আইসিটি সাবজেক্টটার পঞ্চম অধ্যায় অর্থাৎ মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স অধ্যায়ের আমি আপনাদের সামনে আজকে অন স্ক্রিন টিউটোরিয়াল দেখাবো। সেটা অবশ্যই ব্যবহারিক এবং বইয়ে যে বিষয়গুলো দেওয়া আছে সে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং সাথে সাথে আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাবো। তো আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা দেখে আপনি যদি আপনার বইটি পড়েন তাহলে আপনার বইটা আপনি সম্পূর্ণ ভালোভাবে রপ্ত করতে পারবেন বলে আমার বিশ্বাস। এরপরও যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো আপনাদের প্রথমে যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট নিয়ে, ঠিক আছে? তো পাওয়ার পয়েন্টে কীভাবে প্রোগ্রাম খুলবেন, কীভাবে স্লাইড তৈরি করবেন সেই বিষয়গুলো নিয়ে। তো পাওয়ার পয়েন্টটি ওপেন করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই পর্দার এই দিকে দেখেন, এখানে একটা স্টার্ট বাটন আছে আপনাদের নিচে থাকবে, নিচে হয়তো এই কোনায় থাকতে পারে বা এই কোনায় থাকতে পারে, যেখানেই থাকুক অথবা কিবোর্ডে আপনি স্টার্ট বাটনটাকে প্রেস করবেন। প্রেস করলে আপনি যখন পি সিরিয়ালে চলে যাবেন তখন আপনি কি পেয়ে যাবেন, পাওয়ার পয়েন্ট পেয়ে যাবেন। তো আমি দেখেন এখানে পাওয়ার পয়েন্টটা পেয়ে যাচ্ছে, অথবা আমি যদি এখানে সার্চ করি পাওয়ার পয়েন্ট লিখে তাহলেও কিন্তু আমি পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা পেয়ে যাব। আরেকটা কথা বলে রাখি, আপনাদের বইয়ে টিউটোরিয়াল দেখানো হয়েছে পাওয়ার পয়েন্ট 2007 দিয়ে, আমি কিন্তু 2016 দিয়ে দেখাবো অর্থাৎ আপডেটটা দিয়ে। তো আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না, কারণ 7 আর 16 দুটোই কাছাকাছি, শুধু আইকনে একটু চেঞ্জ আনা হয়েছে এতটুকুই। তো আমরা এই পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটাকে খোলার জন্য আমরা ওপেনে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পাওয়ার পয়েন্টটা ওপেন হচ্ছে। আচ্ছা, আমার এটা 2016 না, আমার এটা হচ্ছে 2019, ঠিক আছে? তো আমি এই বিষয়গুলো এখানে অফ করে রাখলাম, ডান করে দিলাম। এখন আমরা যেহেতু স্লাইড তৈরি করব, আমাদেরকে যেহেতু বলা হয়েছে যে স্লাইড তৈরি করতে হবে, তাহলে আমরা অবশ্যই নতুন একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিব, ঠিক আছে? তো আমরা এখানে ডাবল ক্লিক করব, মাউসের রাইট বাটন দিয়ে লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করলে আমাদের একটা ফাইল কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এগুলো, আচ্ছা আমার এগুলো কিন্তু আপনাদের আসবে না, আমি একটু ডিলিট করে দিচ্ছি। আমি আবার দেখাচ্ছি, নিউতে গিয়ে ডাবল ক্লিক করলে আমাদের এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। আমি আগের পেজটাকে ডিলিট করে দিচ্ছি, ডোন্ট সেভ করে দিচ্ছি। তো খেয়াল করুন আপনাদের প্রথমে যেটা আছে, আপনাদের প্রথমে লিখে আছে যে বক্সের মধ্যে লেখা থাকবে ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাবটাইটেল, এই দুটো ঘরই রয়েছে। একইভাবে 2007 যেমন 2016 কিন্তু একই রকম রয়েছে। আপনি চাইলে এগুলোর ভিতর ক্লিক করে লিখতে পারেন, অথবা চাইলে আপনি এগুলোকে ডিলেট করে দিতে পারেন। তারপর পাওয়ার পয়েন্টের মেনু বা ইন্টারফেসের এখানে যে বাম দিকে রয়েছে সাদা ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় এক একটা স্লাইড, ঠিক আছে? আপনি চাইলে মাউসের পয়েন্টারটা এখানে রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে নিউ স্লাইড যুক্ত করতে পারেন, নিউ স্লাইডে ক্লিক করলে নিউ স্লাইড যুক্ত হবে। একইভাবে আপনি কাজগুলো করতে পারেন। তো সেটা কিছুক্ষণ পর আসতেছি, এটা ডিলিট করে দিলাম আমি। এখন আমি নতুন করে কিছু লিখতে যাচ্ছি। তো আমি চাচ্ছি যে এই দুইটা ঘরে লিখবো না, আমরা নতুন কোনো ঘরে লিখবো। এই দুইটা ঘরেও আপনি চাইলে লিখতে পারেন আপনাদের বইয়ে। আচ্ছা, আমি আরও কিছু কথা বলি, এখানে ইন্টারফেসটা কিছু পরিচিতিই বলি। এখানে কিন্তু অনেকগুলো হোম মেনু, ইনসার্ট মেনু, ডিজাইন মেনু, এরকম অনেকগুলো মেনু রয়েছে। প্রত্যেকটা মেনুর আন্ডারে আমাদের এক একটা রিবন রয়েছে, প্রত্যেকটা রিবনে কিন্তু আবার অনেকগুলো টুলস রয়েছে, ঠিক আছে? এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন এখানে আছে স্লাইড, স্লাইডকে এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখানে আছে ফন্ট, বিভিন্ন ধরনের লেখা টেক্সট যুক্ত করতে পারবেন, সেটাকে বড় ছোট করতে পারবেন, সেটার রং পরিবর্তন করতে পারবেন, ইরেজ করতে পারবেন। তারপর আছে প্যারাগ্রাফ, এগুলো আপনাদেরকে ওয়ার্ডের টিউটোরিয়ালে কিন্তু আমি দেখিয়েছি, অর্থাৎ আপনাদের বইয়ে কিন্তু ওয়ার্ড নিয়ে একটা টিউটোরিয়াল আছে, আমি সেটাতে আপনাদেরকে দেখিয়েছি। তো এটাতে আমি বেশি কথা বলতে চাচ্ছি না। তো আপনাদের বইয়ে প্রথমে এখানে দেওয়া আছে আমাদের দেশ, তো আমি লিখি আমাদের দেশ, ঠিক আছে? আমি আমাদের দেশ লিখলাম। আপনি যদি পয়েন্টটাকে চেঞ্জ করতে চান, অর্থাৎ এই ধরনের লেখা যদি না রাখতে চান, তাহলে আমাদের এখানে ক্লিক করতে হবে। আমরা সুতনি OMG ফন্টটাকে ইউজ করতেছি, অর্থাৎ MJ পর মোস্তফা জব্বার। তো আমাদের দেশে প্রথম ফন্ট তৈরি করানো হচ্ছে মোস্তফা জব্বার, তার নাম অনুসারে আসলে আমাদের বিজয়ের ফন্টগুলো বা ইউনিকোডের ফন্টগুলোতে OMG থাকে নর্মালি, যদিও বর্তমানে অনেকগুলোতে থাকে না। তো আমরা প্রথমে আমাদের দেশ লেখা কিন্তু শিখে গেলাম, ঠিক আছে? এবার আপনি চাইলে
এটাকে সিলেক্ট করবেন, মাউসের লেফট বাটন ক্লিক করে জাস্ট এভাবে টান দিলে কিন্তু সিলেক্ট হবে, অথবা আপনি কন্ট্রোল চেপে না শিফট চেপে কিবোর্ডে যদি আপনি রাইটারও ক্লিক করেন এভাবে একটা একটা করে সিলেক্ট হবে। ঠিক আছে, কার্সর যেখানে রাখবেন তার পর থেকে, যেমন কার্সর এখানে রাখলাম, শিফট চেপে যদি এদিকে দিই মাউসের সরি কিবোর্ডে রাইটারও ক্লিক করি তাহলে এভাবে সিলেক্ট হবে, অথবা আপনি কার্সরটাকে এখানে রেখে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে জাস্ট এভাবে টেনে দিলেও কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্টেড অবস্থা আমরা চাইলে ফন্টের সাইজটাকে আরও বড় করতে পারি, আমি 96 করে দিলাম। ঠিক আছে, এরপর আমাদের কালারটাকে আমরা কি করে দিব, আমরা অন্য আরেকটা কালার করে দিই, যেমন আমরা চাইলেই একটা উজ্জ্বল কালার ইউজ করতে পারি, তো আমি উজ্জ্বল কালার হিসাবে এটাকে ইউজ করলাম। এরপর চাইলে এটাকে মোটা করতে পারেন, ঠিক আছে, বোল্ড, এই যে বোল্ডে ক্লিক করলে কিন্তু লেখাটা আরো মোটা হবে। এরপর চাইলে আপনি ডান দিকে বাঁকা করতে পারেন, সেটা হচ্ছে ইটালিক। আপনি চাইলে লেখায় একটা শ্যাডো অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে এই যে অ্যাস, টেক্সটে শ্যাডো অ্যাড করে দিলাম, দেখেন শ্যাডো এসে গেছে। তো আমরা ইটালিকটাকে সোজা করে রাখতেছি এবং শ্যাডোটা আপনি চাইলেই দিতে পারেন, অথবা যদি না দেন তুলে দিতে পারেন, আমি শ্যাডোটা তুলে দিলাম। ঠিক আছে, এরপর আমাদের প্রথমে বলছে যে এখানে প্রেজেন্টেশনটা কিভাবে সেভ করতে হয়, আরেকটা কথা বলতে ভুলে গেছি, দেখেন এখানে কিন্তু প্রেজেন্টেশন 2 লিখে আছে। ঠিক আছে, আমি আগে একটা খুলে ফেলছিলাম, ওইটা ছিল 1, এটা হচ্ছে 2। পাওয়ার পয়েন্টের সবগুলো কিন্তু এক একটা প্রেজেন্টেশন, মূলত কোনো কিছু প্রেজেন্ট করার জন্য পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা আমরা ইউজ করি, এটা দিয়ে ইনফোগ্রাফিকও কিন্তু আমরা তৈরি করতে পারি চাইলে। তো আমরা এখন কিভাবে সেভ করতে পারি সেটা দেখব, কিবোর্ডে কন্ট্রোল স্পেস করেও সেভ করতে পারি, অথবা এখানে কর্নারে বাম পাশে সেভ আইকনে ক্লিক করলে আমাদের এখানে সেভ করার লোকেশনটা দেখাবে। তো আমি মোর সেভ অপশনে চলে গেলাম, এরপর আমি আমার ডেস্কটপে এটাকে সেভ করব। তো আমি আমার ডেস্কটপটাকে লোকেশন হিসেবে দেখিয়ে দিলাম, ফাইলের নাম দিলাম, আপনাদের এখানে কিন্তু ফাইলের নাম দেওয়া আছে মাই কান্ট্রি, তাহলে আমিও মাই কান্ট্রি ইউজ করি, MYCOUNTRY। ঠিক আছে, এরপর আমি সেভে ক্লিক করব। এখন কিন্তু আমার নামটা চেঞ্জ হয়ে গেল, খেয়াল করেন, mycountry.ppx, এটা হচ্ছে আমাদের ফাইলের এক্সটেনশন। ঠিক আছে, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে নতুন স্লাইড যোগ করতে পারি। আগে এই ঘরটা, এই টেক্সট বক্সটা কিভাবে ডিলিট করব সেটা দেখাই। মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে ডিলিট আপনি অপশনটা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে ডিলিট আসে নাই, তাহলে ডিলিটটা আমরা ফরম্যাট থেকে ডিলিট করে দিই। আর যদি ফরম্যাটও না পান তাহলে কিবোর্ডে সরাসরি ডিলিট বাটন প্রেস করলে সিলেক্ট করে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা দেখব কিভাবে নতুন স্লাইড যোগ করতে পারি। তাহলে খুবই সহজ, হোম মেনুতে চলে যাবেন, তারপর এখানে যদি নিউ স্লাইডে ক্লিক করেন তাহলে নতুন স্লাইড যোগ হবে, অথবা আমি যেভাবে দেখিয়েছি মাউসের রাইট বাটন ক্লিক করে সেভাবেও যোগ করতে পারেন। তো নিউ স্লাইডে যদি ক্লিক করি তাহলে আবার আরেকটা নতুন স্লাইড চলে আসলো কিন্তু। ঠিক আছে, এবার এখানেও ঠিক একই বিষয়গুলো আমাদের কিন্তু রয়েছে। তো আপনাদের বইয়ে যেমনটা আছে আমিও সেরকমই লিখি, বইয়ে লিখা আছে 21 থেকে 71, 21 থেকে 71। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম 21 থেকে 71 এবং এটাকে সিলেক্ট করে ফন্টটাকে আবারও চেঞ্জ করে দিচ্ছি, সুতানি OMG করে দিয়েছি, এবং এখানে গ্রিন টেক্সট দেওয়া আছে, তাহলে আমরাও গ্রিন টেক্সট করে দিলাম, এবং আমরা ফন্টের সাইজটাকেও কি একটু চেঞ্জ করে দিচ্ছি, 72 করে দিলাম, এবং এটাকে একটু সরিয়ে দিচ্ছি, দেখেন এই যে আমি একটু সরিয়ে দিলাম। এখন তাহলে আমাদের কিন্তু একটা বিষয় হয়ে গেল, আপনি চাইলে এটাকে বোল্ড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এখানে বলছে যে একই নিয়মে তিনটি টেক্সট বক্সে ভিন্ন ভিন্নভাবে টাইপ করতে হবে, তো আমরা চাইলেই টেক্সট বক্স যোগ করতে পারি। আমি আবারও এটাকে ডিলিট করে দিচ্ছি কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করে, এখন আমরা টেক্সট বক্স যোগ করব, সেটা কোথায়, হোম মেনুর আন্ডারে ড্রয়িংয়ে পেয়ে যাবেন এই যে এই আইকনটা। ঠিক আছে, টেক্সট বক্স, এখন জাস্ট মাউসের লেফট বাটনকে চেপে ধরে এভাবে ড্র্যাগ করে টেনে আনলেই নতুন একটা টেক্সট বক্স যোগ হবে কিন্তু আমাদের। তো আমরা লেখাটা লিখে ফেলি, আপনাদের বই যেটা আছে 1952 সালের 21 ফেব্রুয়ারি, এরপর আমাদের যেটা আচ্ছা ফেব্রুয়ারি এ নাই, ভাষা আন্দোলনের ভেতর দিয়ে। ঠিক আছে, ভাষা আন্দোলনের ভেতর দিয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে উঠে, স্বাধীনতার আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে উঠে। ঠিক আছে,
তো আমরা এটা লিখে ফেললাম। এখন আমাদের টেক্সটটাকে আমরা যদি চাই চেঞ্জ করতে পারি, আমি এখানে একটা দাঁড়ে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা আরেকটা টেক্সট বক্স নিব অথবা এটাকে ডুপ্লিকেট করতে পারি। এটাকে জাস্ট সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল ডি দিলে দেখেন ডুপ্লিকেট হয়ে গেল, ঠিক আছে। এখন এটাকে একটু নিচে নামিয়ে দিই, শিফট চেপে নিচে নামালে কিন্তু সোজা সোজা হবে একেবারে। তো আবার এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দিলে কিন্তু লেখাটা ডিলিট হয়ে যাবে। তো আমরা আবার আরেকটা লেখা লিখি 1971 সালের 26 মার্চ, সালের 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখলাম, এ দিন থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়। এ দিন থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়। তাহলে আমরা দুটো লেখা কিন্তু লিখে ফেললাম। তাহলে আমরা কিন্তু দুটো জিনিস পেয়ে গেলাম। এখন আমরা আরেকটা টেক্সট লিখবো, যেহেতু আপনাদেরকে তিনটা টেক্সট লিখতে বলছে। আমি আবার কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করে নিলাম এবং শিফট চেপে ধরে তারপর এটাকে নামাচ্ছি। তাহলে হচ্ছে কি, সোজা হবে লেখাগুলো, ঠিক আছে। এটাকেও আর একটু এদিকে নিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু টেক্সটগুলো সোজা হবে। তো আবার এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিলাম। এরপর আবার লিখছে কি, 1971 সালের 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। 1971 সালের 16 ডিসেম্বর ডিসেম্বর আমাদের বিজয় দিবস, ঠিক আছে। এরপর আমাদেরকে বলা হয়েছে এদিন সশস্ত্র মুক্তিযুদ্ধে বিজয় লাভের, এদিন সশস্ত্র মুক্তি যুদ্ধের বিজয় লাভের, ঠিক আছে, বিজয় লাভের, আচ্ছা লাভের ভেতর দিয়ে, ভেতর, আচ্ছা ভেতর দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়, আমাদের স্বাধীনতা অর্জিত হয়, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা মোটামুটি অনেকখানি লিখে ফেলাম। এখন আমরা যদি একই সাথে যদি সবগুলো টেক্সটকে একসাথে চেঞ্জ করতে চাই, তাহলে কিবোর্ডে কন্ট্রোল প্রেস করলে এগুলোকে একটা একটা করে সিলেক্ট করবো। এখন তিনটা সিলেক্টেড অবস্থা আছে। এরপর সবগুলোর একসাথে কিন্তু ফন্ট চেঞ্জ করবো, ঠিক আছে। তাহলে আমরা সুতানিও আমজে সিলেক্ট করে দিলাম এবং টেক্সটটা একটু বড় করে দিচ্ছি, 28 করে দিচ্ছি, ঠিক আছে। এবং এগুলোকে ধরে আর একটু নিচে নামিয়ে দিচ্ছি, খেয়াল করেন। আচ্ছা সরি, এটা তো ডুপ্লিকেট হয়ে গেল আমাদের। এই যে আমরা একটু নিচে নামালাম, আমরা আর একটু নিচে নামিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে আমরা একটু, তাহলে এটাকেও সিলেক্ট করলাম। এখন টেক্সটগুলো কিন্তু ঠিকঠাক মতোই রয়েছে। এরপর আমাদেরকে একইভাবে আরেকটা স্লাইড তৈরি করতে বলছে, সেটার জন্য আবার নিউ স্লাইডে চলে যাব এবং এখানে লিখতে বলছে ধন্যবাদ, ঠিক আছে। আমি ট্যাব চেপে এটাকে মাঝে নিয়ে আসলাম। এরপর আমি লিখতেছি ধন্যবাদ, ঠিক আছে। তাহলে সবগুলোকে সিলেক্ট করলাম, বোল্ড করে দিলাম। এরপর আমরা টেক্সটটাকে চেঞ্জ করে দিচ্ছি, ধন্যবাদটাকে অনেক বড় করে লিখে দিচ্ছি, ঠিক আছে। এবং এই ঘরটাকে ডিলিট করে ধন্যবাদটাকে আমরা কোথায় নিয়ে আসবো, মাঝে নিয়ে আসবো, যাতে কি আমাদের বিষয়টা ফুটে উঠে, ঠিক আছে। আমরা যে ধন্যবাদ জানালাম সেটা যাতে ফুটে উঠে। তাহলে টেক্সট কালারটা ওরাও চেঞ্জ করে দিয়েছে, আমরাও চাইলে এখান থেকেও চেঞ্জ করে দিতে পারি অথবা হোম মেনু থেকেও কিন্তু চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। তো আমি এখান থেকেই করে দিচ্ছি, যে টেক্সটটা ওরা দিয়েছে আমরা সেটাই ইউজ করলাম। এভাবে হচ্ছে আমরা একটা স্লাইড তৈরি করতে পারি। এখন যদি আপনি আবার সেভ করেন তাহলে ভালো হবে। আমি আবার সেভ করে দিলাম, সেভে ক্লিক করে এখন আমরা প্রেজেন্টেশনে যে স্লাইডগুলো প্রদর্শন করব সেটা দেখব। তাহলে কিভাবে দেখতে পারি, আপনাদের এখানে বলা হয়েছে যে কিবোর্ডে যদি F5 বাটনটা প্রেস করি, অর্থাৎ ফাংশন 5 যদি প্রেস করি তাহলে স্লাইডগুলো এসে যাবে। দেখেন আমি যদি ফাংশন 5 প্রেস করি অনেক বড় হচ্ছে। এরপর যদি কিবোর্ডে রাইট অ্যারো ক্লিক করি তাহলে এগুলো আস্তে আস্তে কি হচ্ছে, বড় হচ্ছে। এরপর আবার ESC বাটনটাকে সেভ করব, মানে ক্লিক করব, তখন আবার এটা আগের জায়গায় চলে আসবে। তো আমরা আমাদের দেশটাকে আরেকটু নিচে নামিয়ে দিচ্ছি যাতে ভালো দেখায়, ঠিক আছে। অথবা আপনি একই কাজটা চাইলে এই আইকনটাতে, নিচে এই আইকনটাতে ক্লিক করো, স্লাইড শো দেখাতে পারেন, এই যে শেষ, ঠিক আছে। এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে স্লাইডে ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করব সেটা। তো আমাদের এটা যেহেতু 2016, আপনাদের হয়তো অন্যরকম থাকতে পারে বা আমারও ডিজাইন, আচ্ছা আমারও ডিজাইন মেনুতে আছে, সেখানে আপনাদের যেহেতু 2007 থাকবে আপনারা হয়তো অন্যরকম দেখতে পারেন। তবে আমার এখানে যেরকম দেওয়া আছে সেটা হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে চলে যাব আমি। তারপর এখান থেকে যে কোনো একটা
সলিড ফিল দিব। আমরা যেহেতু সলিড ফিল দিয়ে কাজ করব, আপনাদের মনে সলিড ফিলই দেখানো হয়েছে, আমরা সলিড ফিলই দিচ্ছি, ঠিক আছে? তো সলিড ফিল দেওয়ার জন্য এখানে আপনাদের বই কিন্তু হোয়াইট ইউজ করা হয়েছে, আমরা অন্য কালার দিয়েও কিন্তু চাইলে দেখতে পারি। যেমন আমি যদি এটা ইউজ করি তাহলে এই কালারটা আসবে, আমি যদি এটা ইউজ করি তাহলে এই কালারটা আসবে, অর্থাৎ আপনি যেটা ইউজ করেন আর কি। তো আমার মনে হয় সাদাটাই ভালো, আমি আবারও সাদাটা রেখে দিচ্ছি। আর যদি সবগুলোকে একসাথে চেঞ্জ করতে চান সেটাও কিন্তু সম্ভব। কন্ট্রোল চেপে ধরে সবগুলো স্লাইডকে এভাবে সিলেক্ট করবেন, তারপর এখানে গ্রেডিয়েন্ট ফিল সরি সলিড ফিল্ডে গিয়ে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিলে সবগুলো স্লাইডের কালার কিন্তু একই রকম হয়ে যাবে, ঠিক আছে? আর যদি একটাতে দেন তাহলে আবার ডি সিলেক্ট করে দিবেন বাকি দুটোকে, এরপর আবার এখানে কি হোয়াইট করে দিবেন। আবার যদি এই দুইটাকেই করতে চান তাহলে আবারও কি হোয়াইট সিলেক্ট করে দিলে জাস্ট আপনার কাজ হয়ে যাবে। তো আমি আশা করছি আপনারা এটা বুঝতে পারবেন। এখন আমরা শিখব কিভাবে আমরা স্লাইডে একটা ছবি যোগ করতে পারি। আমরা ধন্যবাদ স্লাইডটার আগে যোগ করব, ঠিক আছে? তার মানে আমরা এটাকে সিলেক্টেড অবস্থায় রেখে এখানে আর একটা নিউ স্লাইডে ক্লিক করি, তাহলে এটা গ্যাপ চলে আসলো। তো এটা খুব সুন্দর করে আপনি করতে পারেন। আমরা এই বক্সটা ডিলিট করে দিলাম, এখানে দেখেন অনেকগুলো আইকন দেখাচ্ছে, ঠিক আছে? এখানে যদি ছবি আইকনের উপর ক্লিক করেন তাহলেও কিন্তু আপনি ছবি যোগ করতে পারবেন, অথবা আপনি এখানে ইনসার্টে চলে যাবেন, পিকচারে ক্লিক করবেন, তারপর আপনার কম্পিউটার থেকে যে কোনো একটা পিকচারকে আপনি সিলেক্ট করে দিবেন। তাহলে আমি আমার কম্পিউটার থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে দিচ্ছি, যেমন আমি এই পিকচারটা সিলেক্ট করে দিলাম। এখানে একটা ক্যামেরা আছে, আমি যে আমাদের দেশের, আচ্ছা আচ্ছা আমি একটা কাজ করি নাই, সেটা হচ্ছে দেখেন এখানে ছবিটা যোগ করা হয়েছে এই স্লাইডে, ঠিক আছে, প্রথম স্লাইডে। তাহলে আমরা প্রথম স্লাইডে যোগ করি, আমরা কালারটাকেও ব্ল্যাকই রাখবো তাহলে। আচ্ছা আমরা এখানে ব্ল্যাকই রাখলাম। এখন আমার কিন্তু ছবি ডাউনলোড করা নেই, তো আমি একটা ছবি অনলাইন থেকে নিয়ে নিচ্ছি, আমি জাস্ট নেচার দিচ্ছি, ঠিক আছে? তো আমার অনলাইন থেকে আসবে, আপনাদের অনলাইন থেকেও আপনারা চাইলে নিতে পারেন, অথবা আপনাদের পিসিতে যদি থাকে, সেটা তো দেখালাম যে পিসি থেকে আপনারা কীভাবে নিতে পারেন। পিসি থেকে নেওয়ার জন্য জাস্ট এখানে পিকচারে ক্লিক করতে হবে। আমার একটা ছবি এসে গেছে, যাই আসুক না কেন, ধরে নিলাম এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, ঠিক আছে? তাহলে আমি এটা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। আর আপনারা যদি করেন জাস্ট পিকচারে ক্লিক করে কিন্তু পেয়ে যাবেন। 2016 একই রকম, 2010 একই রকম, শুধুমাত্র 2007 একটু চেঞ্জ, 2013 কিন্তু একই রকম, ঠিক আছে? এরপর আমরা যেটা করব, তাহলে স্লাইডে ছবিও যোগ করা শিখে গেলাম। এবার আমরা শিখব স্লাইডে ট্রানজিশন যোগ করা। ট্রানজিশন মানে হচ্ছে একটা স্লাইড থেকে যখন এক অন্য একটা স্লাইডে যাবে, ওই মাঝখানটার সময়ে সে ট্রানজিট হওয়ার সময়ে কিছু ক্রিয়া কৌশল দেখাবে, সেই জিনিসগুলো আমরা এখন যোগ করা শিখব। তাহলে আমরা প্রথমে স্লাইডটি খোলা রাখলাম, এই স্লাইডটাকে সিলেক্ট করে রাখলাম, ঠিক আছে? এরপর আমরা অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশনে গেলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে 2007 আর কি, কিন্তু 2016 বা 2013 বা 2019 যাইতে হলে আপনাকে ট্রানজিশনে যাইতে হবে। 2007 আপনি অ্যানিমেশন প্যানে পেয়ে যাবেন। আমরা এখন ট্রানজিশন যেহেতু যোগ করবো, আমরা ট্রানজিশনে চলে গেলাম। তো আপনাদের এখানে কিন্তু দেখানো হয়েছে র্যান্ডম বার, ঠিক আছে? আমরা র্যান্ডম বার এখানে কোনটা আছে আমরা দেখি। এই যে মূলত এটা হচ্ছে র্যান্ডম বার, তো আমরা ইফেক্টটা চেঞ্জ করে দিই। আপনাদের বই আছে হরিজন্টাল, ঠিক আছে, আমি হরিজন্টালটাই অ্যাড করে দিলাম। এরপরে আমাদেরকে বলছে যে দেখেন এখন যদি আমরা প্লে করি, একটু খেয়াল করেন, আমরা যদি প্লে করি একটাতে হচ্ছে, বাকিগুলোতে কিন্তু ট্রানজিশন নাই। তাহলে আমরা যদি সবগুলাতেই অ্যাড করতে চাই তাহলে কিভাবে করব, ঠিক আছে? জাস্ট এখানে রেখে কার্সরটাকে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলে, আচ্ছা মাউসের রাইট বাটন না, ঠিক আমরা একটা জিনিস দেখি, এই যে এটা যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এখানে একটা অপশন আসছে যে অ্যাপ্লাই টু অল, অ্যাপ্লাই টু অল দিয়ে দিবেন, তাহলে সবগুলোতে এখন অ্যাপ্লাই হয়ে গেছে। দেখেন সবগুলোতে কিন্তু স্টার মার্ক চলে আসছে, তার মানে সবগুলোতে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন কতক্ষণ ধরে ট্রানজিটটা হবে, ঠিক আছে, সেটা দেখাতে হবে আমাদেরকে। তো আমরা এখানে চাইলে কিন্তু সময়টা কমাতে পারি, বাড়াতে পারি। যেমন এখানে 1 সেকেন্ড আছে, আমরা 1 সেকেন্ডে দিলাম, আপনি চাইলে 0.75 করতে পারেন, চাইলে আরও বেশিও দিতে পারেন। আমরা যদি 1.5 সেকেন্ড দেই তাহলে যদি প্রিভিউ দেখি খেয়াল করেন অনেক সময় লাগতেছে, আর যদি 1 সেকেন্ড দিই আর একটু কম সময় লাগবে, খেয়াল করেন এই যে হয়ে গেল। আর যদি 2 সেকেন্ড দিই বা 3 সেকেন্ড দিই তাহলে দেখেন কি হয়। যদি 3 সেকেন্ড দিই, আচ্ছা আমার এটা বাংলা হয়ে আছে, আমি এখানে 3 দিয়ে দিলাম, জাস্ট 3। এখন যদি আমরা প্রিভিউ দেখি, দেখেন অনেক সময় ধরে কিন্তু আমাদের এটা হচ্ছে। আপনি চাইলে এখানে কি নিজের পছন্দসই সময় দিয়ে দিতে পারেন, আমরা এটাকে কেটে দিলাম। তাহলে আমরা কিন্তু অনেকগুলো জিনিস শিখে গেলাম। এবার আমরা শিখবো স্বতন্ত্রভাবে
ট্রানজিশন যোগ করা। স্বতন্ত্র মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত ভাবে যেটা আমরা বলি, অর্থাৎ এটাতে দিছি আমরা র্যান্ডম বার। এরপরটাতে দেখেন আমি অন্য আরেকটা দিব, এরপরটাতে আমি আর র্যান্ডম বার যোগ করবো না, এরপরটাতে ধরেন কভার দিচ্ছি, এরকম আসবে। ঠিক আছে, ইফেক্টটা চেঞ্জ করে দিতে পারেন, কর্নার থেকেও দিতে পারেন এই যেভাবে। ঠিক আছে, এরপর চাচ্ছেন যে এটাতে না আরেকটু ভিন্নভাবে দিবেন, এটাতে দিতে চাচ্ছেন যে অগ্রগামী হবে। ঠিক আছে, সরি অরিগামী। আর এটাতে আমরা একটা তাহলে ভিন্ন ধরনের দিই, সেটা হচ্ছে কার্টেন দিয়ে দিই, মানে একটা খুলবে এরকম একটা ফিলিংস হবে আর কি। আর এটাতে দিয়ে দিচ্ছি র্যান্ডম বার। ঠিক আছে, তাহলে আমরা একটু এখন একটু ভিউটা দেখি আমরা কিভাবে দেখতে পারি। দেখেন প্লে করে, এই যে আমাদের এটা প্লে হচ্ছে খুব সুন্দরভাবে দেখাচ্ছে 1 সেকেন্ড পর। এরপর আমরা যখন ক্লিক করব তখন আরেকটা আসবে, এরপর ফাইনালি ধন্যবাদটা আসবে। তাহলে আমরা শিখে গেলাম কিভাবে ট্রানজিশন একই সাথে সবগুলোতে অ্যাপ্লাই করা যায়, আবার কিভাবে ভিন্ন ভিন্নভাবে দেওয়া যায়। ঠিক আছে, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ট্রানজিশনে কিভাবে শব্দ অ্যাড করতে পারি। যেমন এখানে একটা শব্দ আছে, যেমন আমার এখানে দেখা আছে নো সাউন্ড। ঠিক আছে, আমি এখান থেকে যে কোনো একটা সাউন্ড কিন্তু সিলেক্ট করে দিতে পারি। আমার এখানে ওপেনিং সাউন্ড সম্ভবত নাই, ওপেনিং সাউন্ড আপনি চাইলে আদার সাউন্ড দিয়ে আপনার পিসি থেকেও সাউন্ড দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এখানে যে সাউন্ড আছে আমি সেই সাউন্ডটাই দিচ্ছি। যেমন আমি জাস্ট ক্লিক দিচ্ছি, ঠিক আছে ক্লিক, তো ক্লিক দিলে আপনারা শব্দটা শুনুন। এখানে ডিউরেশন কিন্তু 6 সেকেন্ড দেওয়া আছে, আমি তখন খেয়াল করি নাই, আমি তখন খেয়াল করি না আসলে, সরি 6 সেকেন্ড দেওয়া আছে। এবং এখানে ক্লিক দেওয়া আছে, তো আর আমরা এখানে আচ্ছা অ্যারো দিচ্ছি অ্যারো। তাহলে আমরা একটু প্রিভিউ দেখি। আচ্ছা সরি, এখানে কিন্তু টাইমটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি আবারও ডিউরেশনটা কমিয়ে দিই। আমরা এখানে 0 করে দিলাম। ঠিক আছে, এখন ও ও আচ্ছা বারবার এটা বেড়ে যাচ্ছে, আমরা একটু কমিয়ে দিই, এটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। 01 00 আচ্ছা 1 দিচ্ছি জাস্ট। এখন দেখেন আমরা একটু প্রিভিউ দেখি, যে দেখছেন আপনার একটা সাউন্ড হচ্ছে, কিন্তু আপনি চাইলে সাউন্ডটাকে চেঞ্জও করে দিতে পারেন। আমি এখন ক্যাশ রেজিস্টার দিলাম, আবার প্রিভিউ দেখি এই যে এভাবে। এরপর এটাতেও চাইলে ভিন্ন আরেকটা সাউন্ড দিতে পারেন, যেমন ক্লিক, এবং এটা তো আরেকটা সাউন্ড অ্যাড করে দিই, তাহলে একসাথে হয়ে যাবে সবগুলো। এক্সপ্লোশন দিচ্ছি আর এখানে দিচ্ছি 1। ঠিক আছে, এখন আমরা একটু দেখি সবগুলোকে আমরা একসাথে প্লে করে দেখি, ক্লিক করতে হবে অবশ্যই। এই যে আমরা কিন্তু দেখে গেলাম, তো আপনি চাইলে ডিউরেশনটা বাড়িয়ে দিতে পারেন, তাহলে একটু বেশি সময় নিয়ে সুন্দর করে মানে বিষয়টা হবে আর কি। এবার আমরা শিখবো স্লাইডে কিভাবে ভিডিও অ্যাড করতে পারি। তো আমরা ভিডিওর জন্য আমরা নতুন আরেকটা স্লাইড নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে ধন্যবাদের পরেরটাই নিচ্ছি, নিউ স্লাইড, এগুলোকে ডিলেট করে দিচ্ছি। আচ্ছা, ডিলেট করার আগে একটা জিনিস দেখে, ভিডিওটা আপনি এই আইকনে ক্লিক করেও কিন্তু যুক্ত করতে পারেন। ঠিক আছে, অথবা আপনি ইনসার্টে চলে যাবেন, সেখানে গেলে আপনাদের কিন্তু এখানে যে 2007 আছে, 2007-এ আপনাকে যোগ করতে হবে ইনসার্ট মেনুর মুভি থেকে। তো আমাদের 2019 বা 2016-তে কিন্তু মুভি থাকবে না, সেখানে ভিডিও লেখা থাকবে। ঠিক আছে, আপনি জাস্ট ভিডিও আইকনের উপর ট্যাপ করবেন, আর যদি এখানে নিচে ক্লিক করেন তাহলেও ভিডিও অনলাইন পিসিতে ক্লিক করবেন। তো আমি আমার পিসি থেকে যে কোনো একটা ভিডিও অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি আমার একটি বুক রিভিউ দিচ্ছি। ঠিক আছে, একটু সময় নিচ্ছে। এই যেমন আমরা এই ভিডিওটা অ্যাড করে দিলাম, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে লোড হচ্ছে। এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি তাহলে আমরা দেখব ভিডিওটা প্লে হচ্ছে। দেখেন ভিডিওটা কিন্তু প্লে হলো। তো এভাবে হচ্ছে আপনি ভিডিও যোগ করতে পারেন, ভিডিওর ব্রাইটনেস কন্ট্রোল করতে পারেন, ভিডিওর কন্ট্রাস্ট লেভেল বাড়াতে পারেন, মানে আপনার ইচ্ছা মতো যা খুশি আপনি করতে পারেন। তো আমি 0 করে দিচ্ছি সবগুলোকে, তাহলে ডিফল্ট অবস্থা কিন্তু থাকবে। আরো অনেক কিছু করতে পারবেন, আশা করি আপনারা নিজেরা সেটাকে এক্সপ্লোর করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি অন্য সাবজেক্ট মানে অন্য সাবজেক্ট না, আইসিটির অন্য অধ্যায়ের অন স্ক্রিন প্র্যাকটিক্যালগুলো দেখতে চান, আমার চ্যানেলের প্লেলিস্টটা চেক করবেন। নবম দশম শ্রেণীর যে আইসিটি নিয়ে প্লেলিস্টটা আছে, সেখানে সকল চ্যাপ্টারে কিন্তু অন স্ক্রিন টিউটোরিয়াল খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো আশা করছি
আপনারা সেগুলো এনজয় করবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।